ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রায়বাজার আঠারবাড়ি শাখার বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর উদ্যোগে 20 জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ইলেকট্রিক্যাল স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম জানান, সোমবার সকালে টিএমএসএস এর আয়োজনে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের সানরাইজ কিন্ডার গার্ডেন স্কুলে 20 জন কৃষকদের মাঝে অত্যাধুনিক কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়। এ সময় টিএমএসএস ময়মনসিংহ ডোমেইন এজেডএম ম্যানেজার জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে ও টিএমএসএস নেত্রকোনা জোনাল ম্যানেজার মোহাম্মদ মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়বাজার আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা ইদ্রিস উল্লাহ হোসাইনি, টিএমএসএস এর আঠারবাড়ি অঞ্চল প্রধান মোহাম্মদ সাজু মিয়া, টিএমএসএস ময়মনসিংহ ডোমেইন অ্যাড এর অ্যাডমিন অফিসার মোহাম্মদ মেহেদী হাসান সহ আরও অনেকে। বিতরণকালে বক্তারা সকল উপকারভোগী প্রান্তিক কৃষকদেরকে যথাসময়ে ধান বীজ রোপণ ও কীটনাশক স্প্রে মেশিন ব্যবহারের বিষয়ে বিশেষ পরামর্শ প্রদান করেন।